হ্যালো, আসসালামু আলাইকুম। বেসিক অফ গাপি কিপিং থেকে আমি আরিক আবার চলে আসলাম। তো আজকে একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল যে ইনডোর ট্যাঙ্ক কীভাবে পরিষ্কার করব। কারণ আমার ওই ইনডোর ট্যাঙ্ক দেখার পরে অনেকে জিজ্ঞেস করছিল যে ভাই এটা কীভাবে পরিষ্কার করব। তো ইউটিউবে সার্চ দিলে অনেক ভাইদেরই আমি ভিডিও দেখি যেগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে ইউটিউবে। তো আমার ভিডিওটা অনেকটা ওই রকমই হবে, কারণ আমি তাদের দেখেই হয়তো বা ইন্সপায়ার্ড হয়েছি, তাদের থেকে শিখছি। আর যেহেতু ইনডোর ট্যাঙ্ক তো ক্লিনিংটা ওরকমই হবে, তো কিছু এদিক ওইদিক হইতে পারে। তো এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও হবে। তো যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, তো ভিডিওটা খুবই আনপ্রফেশনাল হবে এইটুকু বলে রাখতে পারি। তো যাদের ভালো লাগবে এটা হচ্ছে দেখবেন, আর এখান থেকে নলেজ গ্যাদার করার চেষ্টা করবেন। আর মেনলি তো আমি আউটডোর নিয়ে ভিডিও বানাই, তো আপাতত কোনো টপিক পাচ্ছি না দেখে বানাচ্ছি না। তো ভাবলাম যে যেহেতু পরিষ্কার করতেছি তো বানাই ফেলি। আর একটা ব্যাড নিউজ হচ্ছে, আমার ট্যাঙ্কটা লিক করছিল এর মধ্যে, তো কেনমে করছে আল্লাহই জানে। তো আমার যেটুক মনে হয় যে আচ্ছা যে কারণে লিক করছে আমি দেখাচ্ছি। আর মেনলি হইতেছে এখানে ওই যে এমসি লাঠা আমি আপাতত লাগাই রাখছি লিকটা ঠেকানোর জন্য। তো ফোটা ফোটা লিক করে তো এমসিল দিয়ে মনে হচ্ছে যে আর লিক টিক করতেছে না। এই যে এই নিচে হচ্ছে যে পানি গেছে, তো যখন আমার আবার মনে হচ্ছে যখন আমি এইদিক দিয়ে এমসিলটা দিছি তো পানি হয়তো বা ওইদিকে চলে গেছে। তো এখন মানে হাতের অবস্থা খুবই খারাপ। আর এমনি তো বললাম অলস মানুষ, এই ট্যাঙ্কের পানি ফেলে আবার এ টু জেড ইয়া করে আমি হচ্ছে দোকানে দিয়ে আসবো, তো এটাও ইচ্ছা করতেছে না কোনোভাবেই। আবার হচ্ছে আপাতত লাগাই রাখছি যে দেখি কি হয়, মেজর কোনো সমস্যা হবে না আশা করি। এরকম দুই তিন ফোঁটা হয়তো বা পানি লিক করবে, তো হয়তো বা পরের মাসে হচ্ছে আমি এটা সিলিকন দিয়ে একবার রিপেয়ার করে ফেলবো। তো যাই হোক, তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে লাইটটা অফ করে নিব। তো আমার লাইটের ব্যাকআপ আছে এইদিকে, তো এইটা ও আচ্ছা এই ট্যাঙ্কটা হইতেছে আমি মোটামুটি স্কেপ করছি। তো এটা নিয়ে হচ্ছে পরে ভিডিও আসবে। তো এখন ওরকম দেখতে লাগতেছে না, পরে হয়তো বা এটা নিয়ে আমি ভিডিও একটা করব। আচ্ছা তো লাইট অফ করে লাইটটা হচ্ছে সরিয়ে রাখবেন মাস্ট, কারণ লাইটে পানি ঢুকলে লাইট শেষ। আর এগুলো অনেক দামি একটা লাইট। আর তারপর আছে হচ্ছে টপ ফিল্টার, তারপরে হ্যাঁ টপ ফিল্টার আছে। এই যে আমার টপ ফিল্টারের কী অবস্থা। আচ্ছা এবার যেটা করব, তো হয়তো বা আমার আগে একটা ভিডিও দেখছেন যে ইয়া আপনার হচ্ছে কীভাবে স্পঞ্জের ইনলেট বানাইতে হয় যাতে হচ্ছে আপনার শ্রিম বা আদার্স ফ্রাই না ঢুকতে পারে। তো ওই ভিডিওতে দেখতে পাবেন যে এটার মধ্যে অনেকগুলো অ্যাসাসিন স্নেলের ফ্রাই আছে। তো আজকে হচ্ছে আমি যে এটা সরি অ্যাসাসিন স্নেলের এগ আছে, তো এর জন্য আমি এটা হচ্ছে কোনোভাবেই টান দিতে পারবো না আজকে, কারণ ডিম নষ্ট নষ্ট হয়ে যেতে পারে। কারণ স্নেল আমরা ফালাই দিই, বাট অ্যাসাসিন স্নেলের যেহেতু দাম আছে তো বুঝতেই পারতেছেন হোয়াট আই মিন। এখানে যে অনেকদিন পরিষ্কার করা হয়নি, তো দেখেন এখানে ভালো পরিমাণে কিন্তু ময়লা বিদ্যমান। তো এক হাত দিয়ে অ্যাকচুয়ালি কাজ করা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। আচ্ছা তো পাইপটা আমি আলাদা করে নিলাম, তো এই যে স্পঞ্জ এটা যেটা আছে চলো চলো নিয়ে যাই। ওই অনেক কষ্টের কাজ, ডাইরেক্ট বেশি না, তো যে যাই বলুক আমি ক্লোরিনালা পানি দিয়ে ওয়াশ করি, আমার কোনো সমস্যা হয় নাই এই পর্যন্ত। অনেকে বলবে যে অ্যাকোরিয়ামে পানি দিয়ে এগুলো পরিষ্কার করবে নাহলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া মারা যাবে। অ্যাকচুয়ালি বিলিভ মি, এগুলো কোনো ঝামেলাই হবে না, হবে যদি অত্যাধিক পরিমাণে এটা একটা মিক্সচার করবেন যে পানিতে যাতে ব্লিচিং পদার্থের কিছু না থাকে। তো এই যে দেখেন এগুলো সব মাছের চুল কি ময়লা, এগুলো হচ্ছে ইয়ার সিনথেটিক কটন। কটনের দোকানে যে বলবেন যে প্লাস্টিকের তুলা তলে পাবে, তো এটা অনেক ময়লা। আর এটা হচ্ছে নর্মাল একটা নেট, তো নেটটা আমার হচ্ছে যার কাছে টপ ফিল্টারটা আমি কিনেছিলাম, তো তার ওই প্রপার সব ইনস্ট্রুমেন্ট ছিল না টপ ফিল্টারের সাথে, তো আমি মোটামুটি DIY-ভাবে মেক করে নিচ্ছি। নাও ইটস ক্লিয়ার। আচ্ছা টপ ফিল্টারের মেকানিজমটা দেখাই দিই,
তো এটা হচ্ছে টপ ফিল্টার, মেইনলি ওইটা থেকে পানি এসে হইতেছে এটার মধ্যে যাবে। আর এখানে হচ্ছে এই যে সিরামিক রিং এন্ড বায়াবল দেওয়া আছে। সিরামিক রিংগুলো অনেক ময়লা হয়ে গেছে, তো সমস্যা নেই, এখানে যদি প্রপার ব্যাকটেরিয়া থাকে এগুলো সব টেনে নিবে, তো এটা নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নাই। পরিষ্কার করতে পারলে ভালো, বাট আমার মনে হয় না যে, কারণ আমার মাছ তো এখানে খুবই কম, তো এখানে কিছু এক্সট্রা ইয়া ছিল, তো ওগুলো এবার আজকে দিয়ে দিব আজকে, কারণ নতুনভাবে যেহেতু সেট আপ দিছি, তো ট্যাঙ্কটা লিক করতেছে এটা নিয়ে যাচ্ছে টেনশনে আসি, তো আল্লাহর উপর ভরসা রাখছি যে ওরকম কিছু হয়তো বা হবে না। তো হইলে এখন ধরেন যে পানিগুলো সব ফালাই দিতে হবে, প্লান্স প্লান্স সরাইতে হবে, যেটা একটা হিউজ একটা পেইনের কাজ। তো দোয়া করতেছি যাতে এটা করা না লাগে, এখন আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, দেখি কি করে। আর ইনশাল্লাহ নিয়ত আছে পরের মাসে ঠিক করাবো, কারণ এখন হাতে কোনো টাকা পয়সা কিছুই নেই যে কী দিয়ে ঠিক করাবো। মানে প্লান্টেডের পিছনে এত টাকাই ঢালছি এর মধ্যে, ঠিক আছে। তো আউটডোর যা সেল করছিলাম, মানে মেনলি আমার আউটডোরে সব সেট আপ সেল করে আমার জাস্ট এই ট্যাঙ্কটা বানানো হচ্ছে, তো বুঝছেন। তো একটা জিনিস আমি স্যাটিসফাইড যে এবার হচ্ছে এটার মধ্যে কোনো DIY কিছু ঢালি নেই, তো সব ধরেন যে একবারে বেস্ট বেস্ট জিনিসগুলো ঢেলে একটা ট্যাঙ্ক বানাইছি। তো মেনলি প্লান্টস লাগাইছি, তো প্লান্টসগুলো এখনও দাঁড়ায় নেই ওইভাবে, তো আমি চাচ্ছি যে প্লান্টসগুলো দাঁড়াক, দাঁড়ানোর পরে এই একটা ভিডিও আপনাদের জন্য করবো আমি ইনশাল্লাহ। তো এই যে এইখানে হচ্ছে সিনথেটিক কটনের একটা বেড বানাই দিলাম, আর হচ্ছে একটা আসল জিনিসই মনে আমি আনতে ভুলে গিয়েছি, ধরুন ওটা আমি আনি, তো এই জিনিসটা আনতে ভুলে গেছিলাম, তো এটা আনছি। তো এটা মনে হয় এই যে এদিক দিয়ে যাবে, আমি নিজে আমি এতদিন পর ওয়াটার চেঞ্জ দিচ্ছি যে আমি নিজে আমার ট্যাঙ্কের সব কিছু ভুলে গেছি যে কোনটা কোন দিক দিয়ে আমি ঢুকাবো। এই হচ্ছে অবস্থা, এটা এই, তারপর হচ্ছে আমরা এই যে নেট এটা দিয়ে ঢেকে দেবো সুন্দরভাবে, যাতে হচ্ছে এটার কোনো সমস্যা না হয়। এই থাকলো এই, তো এই যে এখানে হচ্ছে ট্যাঙ্কের এই যে এটা পড়বে পানি, এখান দিয়ে মেকানিক্যালকে ঠিক হয় নাই, বুঝছেন। আমি ক্যামেরা নিয়ে বসাইতে পারতেছি না, তো আমি ফার্স্টে বসাই দেন আমি আমার ভিডিওতে ব্যাক করতেছি। তো হ্যাঁ, ঠিকঠাক বসাই ফেলছি, দিয়ে হচ্ছে এখন এইটা লাগাই দিব। আর এই যে নিচে দেখেন কি সিস্টেম করছি, তো দেখা যাচ্ছে না এই যে পাইপ দিয়ে মেন দিয়ে এরকম আছে, তো আশা করি যে খুব ভালোই একটা সেট আপ হয়ে যাবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। তো মেনলি এটা দেওয়া হচ্ছে আপনার ইয়ার জন্যে, ওই যে আপনার ওই লাইটে যাতে পানি টানি না লাগে এর জন্য এটা এইভাবে এরকম সিস্টেমটা আমি করে ফেলছি। তো খুবই ভালো কাজ করো আলহামদুলিল্লাহ, আমি খুবই স্যাটিসফাইড। আমার নিজের ব্রেন, মানে নিজে যখন আপনার ব্রেন খাটে একটা জিনিস ধরেন যে সলিউশন করবেন ট্যাঙ্কের, তো নিজের কাছে এত ভালো লাগবে DIY ভাবে। যেমন এটা ফার্স্টে হচ্ছে পানি ছিটতো, দিয়ে আমি লাইট নষ্ট হয়েছে, তো পরে হচ্ছে এরকম দেখানো যাচ্ছে না কোনোভাবেই, তো ওইটা আমি খুলতেও চাচ্ছি না, কারণ খুললে আমার ধরেন যে আরও টাইম নষ্ট হবে। তো ওইটা পরে এই যে এরকম একটা পাইপ সিস্টেম করছি, তো এর ফলে হইতে স্যার ছিটে না ট্যাঙ্কে পানি, তো ওভারঅল ঠিক আছে। এখন যেটা করব এখন হচ্ছে এই যে এই জিনিসটা, এই অ্যাসাসিনের ডিম নষ্ট হইস না ভাই। তো দেখেন টাকার জন্য মানুষ কত কি করে, যে স্নেলের দাম নাই ওইটা ফালাই দিচ্ছে, ডিম প্লান্টের সাথে লাগলে ওই প্লান্ট শুদ্ধ ফালাই দেয়, আর এইখানে হচ্ছে একটা স্নেল বাঁচানোর জন্য কত কি করতেছে। তো এই যে এই জিনিসটা হচ্ছে আমি এই যে প্যাচ দিয়ে লাগাবো, আর এটা তো ভিডিও দেখছেন, প্যাচ দিয়ে লাগে। তো হ্যাঁ, সে এটা আমার প্যাচ দিয়ে লাগানো শেষ। আর এইটার সাথে হচ্ছে এবার আমি একটু মানে মোটামুটি কমপ্লিকেটেড একটা কাজ, এই পোর্শনগুলো আপনারা টেনে দিতে পারেন, এই যেগুলো হচ্ছে কোনো ফুটেজ নেই, কারণ এগুলো আপনাদের দেখে আমার মনে হয় না কোনো লাভ আছে, জাস্ট ওয়েস্ট অফ টাইম, স্কিপ করবেন ডাবল ট্যাপ দিয়ে এইসব সিন যেগুলো কিছু দেখতে পারতেছেন না। এই যে তারপরে যে এই পাইপটা হচ্ছে এটার সাথে লাগিয়ে দিলাম, তো এইটা কি করবে, তো এইটা হইতেছে এখান থেকে পানি নিয়ে ওইটাই ফেলবে, দিয়ে হইতেছে টপ ফিল্টার অন হয়ে যাবে, তারপরে তো আসল খেলা শুরু। তারপরে এটা হইতেছে এই ওয়ালের সাথে একবারে কোনায়
চিপকাই দিব। চল দেখি কাজ করো নাকি, মনে হয় আবার ব্রেকে যেতে হবে, কারণ হচ্ছে ওই দেখেন প্লাগ হইতেছে, নিচে পড়ে গেছে, ওইটা আবার আমার তোলার জন্য যুদ্ধ করতে হবে। তো অনেক ঝামেলা ভাই। তো আলহামদুলিল্লাহ ট্যাঙ্ক স্টার্ট করে ফেলেছি, আর এই যে ড্যাম পানি পড়তেছে, ওই রকম মনে হয় না বেগ পাইছে পর্যন্ত। তো এই যে দেখেন মোটামুটি ভালোই কাজ করতেছে মনে হচ্ছে, আমার দেখতে অতটা খারাপ লাগতেছে না। তো আমি আগে যেটা বললাম, তো পানি আর একটু জোরে আসার কথা, তো তাহলে মনে হয় এটা এইদিকে চাপ খাইছে। পানি ঠিকঠাক এই যে এখান দিয়ে হইতেছে, এইভাবে পড়তেছে পানিটা। এই যে আমি আবার নড়াই দিলাম, নাইস, কাজ আবার বাড়াইলাম। এই রে এর মধ্যে দেখেন এই পাইপের মধ্যেও কিন্তু ময়লা ছিল, দেখছেন তো, দেওয়ার সাথে সাথে হইতেছে এই যে কীরকম ব্রাউনিশ হয়ে গেছে। তো এটা আপাতত এইভাবে রাখি, পরে হয়তো বা সেট করবো, আর ধৈর্য নেই, ধৈর্য হারাই পাইছি। চলবে কাজ, চলবে। এটার উপরে ভুলও ছিল না, পরে হইতেছে আমাদের ফ্রিজে একটা ওই যে ডিমের মানে হচ্ছে স্ট্যান্ড টেবিল কিছু একটা ছিল, তো ওইটা ফ্রিজ থেকে মাইরে দিছি, কেউ জানো না, বলছি যে এটা এটার সাথে আসছে। তো এখন দেন চোরাই জিনিস দিয়ে হচ্ছে এখানে এইভাবে সাজায় রাখছি, কেউ জানেও না, সবাই বলা যে সুন্দরী তো লাগে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের চোরাই জিনিস। আর তো ফিল্টারের কাজ শেষ, লাইটের কাজ শেষ, মানে লাইটটা মুছবেন, আর হচ্ছে ফিল্টার তো এই যে এটা একটা বড় কাজ। তো এবার চলেন প্ল্যান বিতে যাই। তো ফ্লো মনে হয় কিছুটা কমে গেছে, ওই স্পঞ্জ লাগানোর পর থেকে তো বুঝতেছি না, তো এটা একটু অ্যানালাইসিস করা লাগবে, দেন হইতেছে দেখা যাবে। প্ল্যান বি, সরি মানে কাজ বি, কাজ বি হইতেছে এই দেখেন কতগুলা প্ল্যানস হইতেছে পড়ে আছে, তো এগুলোকে হইতেছে সব রিমুভ করা, ধৈর্য নিয়ে জাস্ট রিমুভ করতে হবে, নাহলে ওই ট্যাঙ্কে আটকা যায়। ভাই জাফরুল ফ্রাইটে উঠিস না, তাহলে আবার ভিডিও অফ করতে হবে। ইউজ পরিমাণে প্লান্টস আছে বিভিন্ন প্রকারে, এগুলা রিমুভ না করলে কি হবে, এগুলো সব ফিল্টার আটকা যাবে, যে ফিল্টারের কার্যকারিতা নষ্ট করে ফেলাবে। তো মেক শিওর করবেন এগুলো হইতেছে পুরো দমে যাতে ট্যাঙ্ক থেকে রিমুভ হয়, আদারওয়াইজ অনেক বড় ঝামেলায় পড়ে যাবেন। বুঝতেছি না এত বড় বড় বিশাল বিশাল প্লাস আসে পরিচিত, সব প্লাস উঠে গেছে। তো এইগুলো হইতেছে আপনারা স্কিপ করতে পারেন, কিছু বলবো না, কারণ অনেকের বোরিং লাগতেই পারে ওইসব কাজ। ওই যে গাপটি ফ্রাই উঠছে, তো আমি এটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে আসতেছি এবার ইনশাল্লাহ। আচ্ছা তো বেশিরভাগই হচ্ছে উপরের ময়লা টয়লা উঠাই ফেলছি, তো দেখেন ইতিমধ্যে যে মানে এক্সট্রা ময়লা টয়লা মানে এক্সট্রা প্লান্টসের পাতা ছিল, তো ওইটা হচ্ছে এই যে ফিল্টারে জমা স্টার্ট করছে অলরেডি। আর এইসব ট্যাঙ্ক হচ্ছে আপনার পরিষ্কার করার ক্ষেত্রে যেটা লক্ষণীয়, তো এই যে এখানে প্লান্টস আছে, আর অনেকগুলো প্লান্টস হচ্ছে আমি রেখে দিয়ে আসছি ইয়াতে, মানে ওই আউটডোর ট্যাঙ্কে মানে বারান্দা যেগুলো আছে, যেগুলো হচ্ছে ভালো ছিল, আর পাতা পাতাগুলো ফেলে দিব। তো এইসব ট্যাঙ্ক পরিষ্কার করার সময় লক্ষণীয় সেটা হচ্ছে যে আপনার রেস্ট নিয়ে নিয়ে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ করবেন, তাহলে কাজটা পারফেক্ট হবে। যদি তাড়াহড়া করে একবারে কাজ সারার চিন্তা করেন, তাহলে আপনার হচ্ছে রং, আর কাজটা ঠিকভাবে হবে না। তো আমি ব্রেক ট্রেক নিয়ে আসলাম, যেমন দুপুরে ভাত খাই নাই, তো ভাত টাত খেয়ে এসে আবার হচ্ছে কাজটা ধরব। তো এই যে সাইফন নিয়ে আসছি, তো এখন কাজ হচ্ছে এই যে নিচের সারফেসে যে ময়লা টয়লাগুলো আছে,
তো ওইটা পরিষ্কার করব এবার। তো এই যে সাইফন টাইপ, প্রত্যেকটা কাজই মানে দেখানো খুবই কষ্টকর, তাও ধরেন যে আপনাদের ভালোবাসি বলে হইতেছে মেনলি এটা আমি করতেছি। তো এই যে এখান থেকে একটা পাম্প দিব, যে পানি আসা শুরু করছে। তো বেশি সাইফন দিব না, কারণ যেহেতু ফিল্টার আছে আমার, তো যা আছে হচ্ছে ময়লাগুলো ক্লিন করার জন্য। তো এইটা দিয়ে ভালো পরিষ্কার হয় না, আমার ওই যে ওইটা নষ্ট হয়ে গেছে, উপরের যে পাটটা থাকে না ওটা হচ্ছে খুলে গেছে। কিন্তু এটার আরেকটা সুবিধা আছে যে এটা দিয়ে হচ্ছে ধরেন যে ইয়া করা যায়, মানে বিভিন্ন ওই যে প্লান্টসের এই যে চিপায় চাপায় দিয়ে অনেক কোনো যদি ময়লা টয়লা জমে থাকে তো ওইগুলো আনা যায়। তো মানে বেনিফিটও আছে আবার হচ্ছে ঝামেলাও আছে। যেমন এই যে আমার সাইফন আটকায় গেছে, সরি টু ইন্টারাপ্ট, কত ময়লা ছিল। তো এটা দিয়ে মেনলি হচ্ছে যে কুনা কানা চিপা চাপার সব ময়লা টয়লা পরিষ্কার করা যায়। এই যে জাস্ট এটার এক বালতি হচ্ছে আমি ক্লিন করবো বেশি না, তারপরে দেখবো যে কেমন হয়। আচ্ছা, তো প্রায় এক বালতি হয়ে গেছে, তো এটা ফেলে দিয়ে এসে তারপর আপনারা দেখাচ্ছি। আচ্ছা, তো আবার ফিরে আসলাম। তো এই যে দেখেন এখন গ্রাউন্ডটা ক্লিয়ার ক্লিয়ার লাগতেছে সুন্দর, আর হচ্ছে দিয়ে দেন আমি হচ্ছে পানিও ভরে দিছি, তো ফিল আপ করে দিলাম পানিটা। তো এইটা তো দেখানোর মতো আর কিছু নেই। তো আরেকটা জিনিস আপনারা সবাই একটু মানে সচেতন থাকবেন, ওই যখন সাইফন আউট করবেন যে শ্রিম বা আপনার যে স্নেল আছে, দামি স্নেল কম দামি স্নেল বেরোলে তো সমস্যা নেই, এগুলো ভালো, বাট দামি স্নেল যদি বের না হয়ে আসে ঠিকই, ওই সাইফন করার সময় হচ্ছে আমার একটা এসএসজি স্নেল বের হয়ে আসছিল ট্যাঙ্ক থেকে, তো আমি তাকে এই নিউ ট্যাঙ্কে রেখে দিলাম। তো রেখে তো দিছি ঠিক কথা, এখানে রাখছিলাম 5 সেকেন্ড আগেও দেখলাম, তো আমি কই গেল আল্লাহ যাবে। তো নাই গায়েব, তো চলে এসে তো এই এই ট্যাঙ্কে মোটামুটি কিছু ওই পেস্ট নেলটাও দেখলাম, তো ওর জন্য হইতেছে তাদের ছেড়ে দিলাম, যাতে হচ্ছে ওই পেস্ট নেলগুলো হচ্ছে তাড়াতাড়ি খেয়ে ফেলে। তো এক পিসি ইনাফ আপাতত। তো অনেক স্নেলই হচ্ছে এই ট্যাঙ্কে আছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাবো, কিন্তু এটার মানে দেখা আমি নিজেও পাই না, মানে ওই যে একটা গান আসছে না মাঝে মাঝে, তো ও দেখা পাই চিরদিন কেন পাই না, তো অনেকটা এইরকম হয়ে দাঁড়াইছে ওই জিনিসটা। তো ওইটা সারপ্রাইজই থাক, যখন দেখা পাবো তখন ইনশাল্লাহ ভিডিও করব। তো এর মতো যদি আবার দেখা পেয়ে যাই তাইলে কিন্তু ভিডিওটা করতে পারি, যেটা খুঁজে দেখি পাই নাকি তাকে। না, পাওয়া যায় না, তো তার দেখা পাওয়া অনেক দুষ্প্রাপ্য একটা ব্যাপার। এক পিসি আছে ট্যাঙ্কে, তো পেলে হচ্ছে আমি দেখাবো। আচ্ছা, তো অ্যাসেন্সিয়াল ভাগছে এখান থেকে, তো চলেন আবার হচ্ছে এই ট্যাঙ্কটা নিয়ে করি। তো এমনিতে লিক, তার উপর এত পানি ভরলাম, তো কি ঠিক কাজ করলাম না ভুল কাজ করলাম বুঝতে পারতেছি না এখনো, তো আল্লাহ ভরসা দেখা যাক কি হয়। তো এবার হচ্ছে এই যে ট্যাঙ্কের যে এই যে ব্রেসিং আছে, তো এটা একটা ন্যাকড়া বা ট্যানা নিয়ে নেবেন, তো এটা দিয়ে হইতেছে জাস্ট মুছে দেবেন যাতে কোনো রকম পানি এদিকে না থাকে, এইটুকু। তো ট্যাঙ্ক হচ্ছে মানে ওই মেনটেন্যান্স দেওয়া বেশি কঠিন কিছু না, জাস্ট একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই একটু এদিকে তাইলে আমার এটা হচ্ছে সুন্দরভাবে বসে যাবে। আচ্ছা, আমি আচ্ছা তো মুছে দিলাম। তো
তো এইসব মোছামুছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। তো অনেকে হয়তো বা ওই যে ভিউ মানে ভিউ না তো এটার বলে ওয়াচ টাইম বেশির জন্য বলে যে আপনি আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন, তা আমার এরকম কোনো সেই নেই। যেটা মনে হবে আপনাদের জন্য ইনফরমেটিভ, আপনাদের দরকার ওইটা দেখবেন, আর যেটা মনে হবে যে এটার কোনো দরকার নেই স্কিপ করে দেবেন, সমস্যা নেই। কারণ আমি তো আর ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবারের জন্য কিন্তু ভিডিও বানাই না। তো যাদের ভালো লাগে যদি ভিডিও মিস টিস না করতে চান তো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে হয় যে এই জিনিসটা অন্য কারো জানার দরকার বা জানলে তাদের সুবিধা হবে তো তাদের জন্য মেনলি হচ্ছে শেয়ার করবেন তাদের কাছে। তো তাদের যদি ভালো লাগে তারা লাইক দিবে শেয়ার করবে, কিন্তু এটা নিয়ে কোনো ফোর্স করার কিছু নেই আমার যে আপনাদের শেয়ার করতেই হবে বা লাইক দিতেই হবে, তো এরকম না। তো ভালো লাগলে অবশ্যই দিবেন একটা ব্যাকআপ, কারণ আপনি যদি লাইক বা সাবস্ক্রাইব করেন তো ইউটিউব এটা আরও অনেকজনের কাছে পৌঁছায় দিবে, তো অনেকে এইসব ব্যাপারে জানতে পারবে, তো লোকজন জানুক, এইটাই হচ্ছে আমার সার্থকতা। তো এইটাই আমি মনে প্রাণে মেনলি চাই। তো এই যে এটা হচ্ছে লাইট, তো লাইটটা প্লেসমেন্ট করব। তো লাইটও প্রচুর পরিমাণে দেখুন ধুলা পড়ছে, তো একটু পরিষ্কার করে দিই। তো ধুলা তো হালকা করে দিলেই হবে, কারণ বেশি জোরে মুছতে গেলে আবার যদি ট্যাঙ্কের মতো পড়া যায় তাহলে আমও যাবে সালাও যাবে, আমারও হার্ট স্ট্রোক মানে সরি আমারও স্ট্রোক বা হার্ট অ্যাটাক হইতে পারে। এর জন্য এটা সুন্দরভাবে প্লেসমেন্ট করি, মোটামুটি ডান আলহামদুলিল্লাহ। আর ওই যে ফিল্টারটা দেখাই, তো ফিল্টারও দেখেন যে এই যে এখন ভালোভাবে পানি পড়তেছে, তো লাইট দিই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ লাইট জ্বললো। এই যে ট্যাঙ্ক, এই যে দেখেন নিচে ক্লিয়ার, পুরা পুরোপুরি ক্লিয়ার নিচে, কিছু ভিজিবল ডাস্ট আছে কারণ ওই যেহেতু সাইফন টাইফন করলাম পানি টানি ঢালছি। তো এই যে দেখেন ঘোরা 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 প্রচুর পরিমাণে ভিজিবল ডাস্ট, কিন্তু নো প্রবলেম, একটু পরে ফিল্টার টেনে নেবে এইসব। বা আমার আর একটা পছন্দের জিনিস থার্মোমিটার, এটা ছাড়া এটা অসম্পূর্ণ। তো থার্মোমিটারটা অবশ্য ঢুকানো হয় নাই, ঢুকাই দিই। আচ্ছা, তো এই যে থার্মোমিটার সেট করলাম, তো সাউন্ডে একটু ডিস্টার্ব হইতে পারে, ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। তো এখন হচ্ছে মেন একটা জিনিস যেটা আমার খুবই পছন্দের এবং কাজের জিনিস, সেটা জিও লাইট, যেটা ইউজ না করলে আমার তাহলে যে জীবন অসম্পূর্ণ এরকম একটা জিনিস, ঠিক আছে। তো এইটা ব্যবহার করবো, এটা ব্যবহার করব। তো অ্যারাউন্ড 10 গ্রামের মতো যেহেতু 100 লিটার পানি আছে, তো আমার তো ধরেন যে মোটামুটি এক্সপিরিয়েন্স আছে যে কতটুকু 10 গ্রাম হবে, তো এর জন্য আমি ধরেন যে মাপলাম না, তো আপনারা মেপে ব্যবহার করবেন। তো আমি এইগুলো হচ্ছে কোনা দিয়ে দিয়ে দেবো, বিভিন্ন কোনা এইভাবে জাস্ট ছিটাই দিব। তো আউটডোর হইলে আপনারা মাস্ট বি হইতে সেটা ওই যে পেপেল আকারে ব্যবহার করবেন, যাতে এই যে বিভিন্ন জায়গায় পড়ে আছে। তো এখন যেটা করতে হবে, তো দেখবো যে কোনো ওই যেহেতু পানি টানি দিছি তো বিভিন্ন গাছের কি অবস্থা। তো এগুলো হচ্ছে এই যেমন এই গাছটা হইতেছে আপনার শুয়ে গেছে, তো এই যেগুলো সব দাঁড়া করাই দিব। আরও কোন গাছের কি অবস্থা এটা দেখতে হবে, এই যে সব গাছই হইতেছে মাটির সাথে লেগে আছে, কিন্তু হইতেছে ওই যে পানির বারে সব নেতায় গেছে। তো এই যে আবার জিওলাইট লেগে আছে, তো এইগুলোতে হচ্ছে এই যে বাড়ি দিব, তাহলে জিওলাইটগুলো হচ্ছে নিচে পড়ে যাবে। তারপরে যদি কোনো মন চায় কোনো গাছ কোনটা কীভাবে প্লেসমেন্ট করবেন তো সেটাও সম্ভব। হ্যাঁ, যেহেতু স্টেনলেসের স্টেনলেস স্টিলের টুইজার, তো পানি লাগলেও সমস্যা নেই, মোছার দরকার নেই। তো কাজ পুরোপুরি শেষ, ও লাস্ট একটা কাজ বাকি আছে, তো সেটাই আপনাদের দেখাই।
তো সবই করলাম, তো অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে যে মানে গ্লাস পরিষ্কার করতে হবে না। তো গ্লাস পরিষ্কার করার জন্য যেটা বলবো হচ্ছে একটা আছে ভিতরে ইন মানে এইদিকে মানে বাইরের গ্লাস আর ভিতরের গ্লাস, তো এই গ্লাসে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালগি জমা। আচ্ছা তো কোন গ্লাস হচ্ছে কে কিভাবে পরিষ্কার করবেন? তো অনেকে যা করে হচ্ছে করে ওটা কি বলে প্লাস্টিকের কার্ড বা হচ্ছে ব্লেড ইন্ডিকেটরের ব্লেড, তো বিভিন্ন জিনিস দিয়ে অ্যালগিগুলো ঘষে ঘষে তুলে, কারণ এখানে প্রচুর পরিমাণে অ্যালগি এবং ওই যে স্ট্রেন হয়। তো স্ট্রেনের জন্য আরেকদিন একটা ভিডিও থাকবে, আর বলে দেয় এটা হচ্ছে ভিডিও গার্ড দিয়ে একটু ডলাডলি করলে উঠা যায়, তো নাথিং এলস। তো আমি তো ওই জন্মে দিয়ে দিছি, যার কারণে আমি যদি এই পুরাটা পানি ফিল আপ করি তো কী স্ট্রেন আছে কিছু বুঝেই যাবে না। আর এই যে অ্যালগির জন্য আছে অ্যালগি গ্লাস ক্লিনার, তো এটা একটু কমার্শিয়াল, খুব ভালোই কাজ করে, বাট এটা হচ্ছে যেহেতু শার্প। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা যখন এই যে কোনায় দিবেন তো তখন হচ্ছে সাবধানে আর হচ্ছে এমনভাবে দিবেন যাতে সিলিকনে না লাগে, কারণ এইভাবেই মনে হয় আমার ট্যাঙ্কটা লিক হয়েছে, কারণ ওই যে অনেক ঘষাঘষি করছিলাম। তো এটা সবাই বি কেয়ারফুল থাকবেন। আর এটার দাম হচ্ছে 350-400 টাকা, এলাকা বুঝে দাম, কাটা বনে গেলে আরও দামাদামি করলে কম দামে পাইতে পারেন, হয়তো বা 320 বা 280 এর মধ্যেও পাওয়া যেতে পারেন। তো এইটুকুই, তো এটা অ্যালগি ভালোই রিমুভ করে, তো আমার মনে হয় যে এত ঝামেলার থেকে এটা করাই ভালো। যখন সময় পাবেন প্রতিদিন একটা করে ঘষা দিবেন, অ্যালগি দেখা মাত্রই ঘষা, কোনো টেনশন নেই, তো এটা করেই ভালো। তো হয়তোবা হ্যাঁ আমার ট্যাঙ্ক মনে হচ্ছে যে পুরোপুরি সেট আপ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো ভালো লাগলে হচ্ছে যা করার করবেন, ঠিক আছে? আর কারোর যদি মনে হয় যে আমার ভিডিওগুলো হেল্পফুল হয়, তো বিভিন্ন চ্যানেল বিভিন্ন পেজ বা যারা হচ্ছে রিলেটিভস ফিশ পালে বা ফ্রেন্ড, তো তাদের কাছে হচ্ছে শেয়ার করবেন। তো এইটুকুই, আর কিছু চাওয়া পাওয়া নেই, তো আমার জন্য দোয়া করবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এই যে ইনডোর ট্যাঙ্ক হচ্ছে এইটা, তো ইনডোর ট্যাঙ্ক নিয়েও ভবিষ্যতে বা সরি শ্রিম ট্যাঙ্ক, এটা নিয়েও অনেক ভিডিও থাকবে, আর এই ট্যাঙ্কটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো যার দেখা পাওয়ার কথা তাকে তো তারও তো দেখা পাচ্ছি না, তো পেলে হইতেছে ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা অনেক কষ্টে দেখা পাইছি, এই যে মহাশয় লুকে আছে, তো এটা হইতেছে হিল স্ট্রিম লোচ। তো গুগল মানে এইখানে তো ভালোভাবে দেখাইতে পারতেছে না, তো গুগলে সার্চ দেন হিল স্ট্রিম লোচ, তো এইটা মানে রিসেন্টলি বাংলাদেশে আসা শুরু করছে প্লান্টেড ট্যাঙ্কের। তো এই হিল স্ট্রিম লোচ সম্পর্কে এ টু জেড হইতেছে আমি একটা ভিডিও ইনশাল্লাহ বানাবো, আমার ইচ্ছা আছে, কারণ এই মাছটা হইতেছে দেখতেও যেরকম সুন্দর আর অনেক কাজের একটা মাছ। আর সবচেয়ে বড় কথা এটা শ্রিম্পের সাথেও রাখা যায়, কারণ এইগুলো অনেক পিসফুল। তো এগুলোর দাম ডিটেলস তো সব নিয়ে হইতেছে বা হ্যাবিটেট কাজ এগুলো সব নিয়ে হইতেছে আমি একটা ভিডিও সামনে বানাবো, তো সে পর্যন্ত টিউন থাকবেন আমার চ্যানেলের সাথে, ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ।